তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। পরাধীন ভারতের স্বাধীনতার স্বপ্ন দেখানো নায়কদের মধ্যে অন্যতম হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারতবর্ষের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 124তম জন্মদিবসে আরামবাগের বিভিন্ন প্রান্তে দিনটি সাড়ম্বরের সঙ্গে উদযাপন করা হয়। এদিন আরামবাগের কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা জানান কলেজের শিক্ষার্থী ও অধ্যাপকেরা। কলেজের যে প্রোগ্রামটা থাকে আজকে সকালবেলা কাগজটি হয়, তারপরেতে গার্ড অব অনার, এবার র্যালি আরামবাগটা ঘুরবে, এরপর ঠিক যখন জন্মমুহূর্ত তখন তপোধ্বনি হবে, তারপরে আমরা সেই মুহূর্তটাকে রাখার জন্য প্রদীপ প্রজ্বলন করবো, করে অনুষ্ঠানটা শেষ হয়। বিশেষ করে বাঙালিরা আজকের দিনে একজন বিপ্লবী জন্মেছিলেন, যে মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু, 1897 সালের 23শে জানুয়ারি। এবং যে মানুষটাকে একমাত্র নেতা আমাদের, যার জন্মদিনটা জানা যায় কিন্তু মৃত্যুদিনটা আমরা কেউ জানি না, সেই মানুষটাকে আজকে স্মরণ করে এবং তার নামাঙ্কিত কলেজ নেতাজি মহাবিদ্যালয়, এবং এই কলেজটা যিনি করেছিলেন তিনিও ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর একান্ত অনুগামী এবং স্বাধীনতা সংগ্রামী রাধাকৃষ্ণ পাল, সেই তাকে স্মরণ করে আজকের দিনটাকে আমরা প্রতি বছর স্মরণ করি। এছাড়াও এদিন আরামবাগের লিংক রোডে নেতাজি সুভাষ স্কোয়ারে আরামবাগ পৌরসভার আয়োজনে সুভাষ উৎসবের আয়োজন করা হয়। সেখানে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন পৌরসভার পৌরপিতা স্বপন নন্দী সহ বিশিষ্টজনেরা। শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে এদিন নেতাজির স্মরণে বিভিন্ন আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আরামবাগ যে পৌর সুভাষ উৎসব, সেই উৎসব আমাদের শুরু হয়েছে, আমাদের কামনা হচ্ছে, ব্রত হচ্ছে, তাই আজকের দিনটা সেই ভারত মাতার বীর সন্তান তার জন্মদিনটা আমরা আরামবাগ পৌরসভার সহায়তায় এবং যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে এই কর্মসূচি চলছে আমাদের নেতাজি স্কোয়ারে। এখন আমাদের নেতাজি সুভাষচন্দ্র প্রতিকৃতিতে আমাদের মাল্যদান করা হলো এবং বিভিন্ন জায়গায় আমাদের ক্লাবে, পৌরসভায়, স্কুল, কলেজ, বিভিন্ন জায়গায় আজকের দিনটা যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে, কারণ ভারত মাতার বীর সন্তান সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকের পূর্ণ জন্মদিন। একটা বাইক নেবেন? হ্যাঁ, সবই তো ঠিক আছে, ঘুরে গেছে তো, ক্রপ করতে হবে, ক্রপ।